হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে পাশা খ্যাত মারজুক রাসেলের লেখা সেরা 10টি গান দেখব। এই গানগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে গানগুলোর লেখক মারজুক রাসেল। আর আপনাদের সুবিধার সাথে গানগুলোর লিঙ্ক পিনড কমেন্টে দেওয়া থাকবে। মারজুক রাসেল, যে ছোটবেলা থেকে হতে চেয়েছিল কবি গীতিকার, কিন্তু কি অসীম ভাগ্য তার, তিনি এখন বড় মাপের একজন অভিনেতা। কিন্তু আপনি কি জানেন মারজুক রাসেলের সফলতার পিছনের গল্প কি? সফল হওয়া এত সহজ না, তার পিছনে তার প্রচুর পরিশ্রম ছিল। অন্য একটি ভিডিওতে তার সফলতার গল্প হয়তো আপনাদের জানাবো, কিন্তু তাই বলে পিছুপা হয়নি মারজুক রাসেল তার স্বপ্ন থেকে। লিখেছেন অধিক কবিতা আর গান, তার একের অধিক গান হয়তো আপনি শুনেছেন কিন্তু জানেন না। আসিফ, জেমস, আইব বাচ্চু এদের মতো শিল্পীদের গাওয়া গানের গীতিকার মারজুক রাসেল। আর কথা না বাড়িয়ে দেখে নেই মারজুক রাসেলের সেরা 10টি গান, আর গানগুলোর লিঙ্ক তো পিনড কমেন্টে থাকছে। 10 নম্বরে রয়েছে বাইর বলে দূরে থাকুক। মারজুক রাসেলের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ ও ন্যান্সি। এই গানটি 3rd পার্সোনাল সিঙ্গুলার নাম্বার সিনেমার গান। নয় নাম্বারে রয়েছে আসিফ আকবরের তুমি হারিয়ে যাওয়ার সময়। তুমি হারিয়ে যাবার সময় আমার সব মিলিয়ে তোমার থাকার পাশে আমার জায়গা করে দি। এই অসাধারণ গানটিও মারজুক রাসেলের লেখা। 8 নম্বর অবস্থানে রয়েছে নগর বাউল খ্যাত গুরু জেমস এর লেইস ফেতালেস। আরে লেইস ফেতালে চুরি ফিতা রঙিন সুতা রঙিন করিবে মো। 1998 সালে মারজুক রাসেলের লেইস ফেতালেস গানের অ্যালবামের মারজুক রাসেল গীতিকার হিসেবে সফলতা পায়, কিন্তু তার সফলতার পিছনে ছোট একটি গল্প আছে। 1995 সালে মারজুক রাসেল গান লিখে বিভিন্ন সুরকারের কাছে দিতেন, কিন্তু কেউ নিত না। তার 2 বছর পরে এক বন্ধুর বাসায় গিয়ে জেমস এর মান্নান মিয়ার তিতাস মহল গানটি শোনে। তখন তিনি সিদ্ধান্ত নেয় জেমস এর সাথে দেখা করবে, কারণ মারজুক রাসেলের লেখা গানগুলো জেমস এর কণ্ঠে মানায়। তারপরে অনেক কষ্টের পরে জেমস এর সাথে দেখা করে, আর তারপর থেকে জেমস এর সাথে 4 বছর কাজ করে মারজুক রাসেল। 7 নম্বরে রয়েছে লিজেন্ড আইব বাচ্চুর আমি তো প্রেমে পড়িনি। আমি তো প্রেমে পড়িনি। মারজুক রাসেলের লেখা এই গানটিতে বোঝানো হয়েছে একজন নতুন প্রেমিক প্রেমে পড়লে তার মনের মনোভাবকে। আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে। 6 নম্বরে রয়েছে পান্না কানাইয়ের গোল্লা গানটি। গোল্লায় নিয়ে যাচ্ছে আমায় হাওয়ায় জলের গাড়ি, গোল্লা হলো তীর্থ স্থান অশেষ উপকারী। এই গানটিও মারজুক রাসেলের লেখা। 5 নম্বরে গুরু জেমস এর মীরাবাই। মীরাবাই হেইলা দরবার না চায়। তবে বুঝুন মারজুক রাসেল কোন লেভেলের গীতিকার, এখনো তার লেখা মীরাবাই গানটি না গেয়ে মন ছাড়ে না গুরু জেমস। আপনারা হয়তো জানেন এই চ্যানেল থেকে কখনো টাকা উপার্জন করা সম্ভব হবে না, তবুও আপনাদের ভালোবাসার সাথে চ্যানেলটি চালাচ্ছি। কিন্তু মন খারাপ হয়ে যায় আপনারা যখন ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক দেন না, সাবস্ক্রাইব করেন না তখন। যাই হোক, 4 নম্বরে রয়েছে সবার বাংলাদেশ। আসিফ আকবরের কণ্ঠে সবার বাংলাদেশ গানটিও মারজুক রাসেলের লেখা। দেশপ্রেমিক হয়তালি নিশ্চিত গানটি আপনার ভালো লাগবে। 3 নম্বর অবস্থানে আছে তোমার চোখে দেখলে। তোমার চোখে দেখলে বন্ধু আকাশের নীল। মারজুক রাসেলের লেখা লিজেন্ড আইব বাচ্চুর কণ্ঠে অসাধারণ একটি গান। যদি মেয়েদের ইমপ্রেস করতে চান তবে এই গানটি তাকে গেয়ে শোনাতে পারেন। আর কে কে লিজেন্ড আইব বাচ্চুকে মিস করেন কমেন্ট করে জানাবেন। 2 নম্বরে রয়েছে জেমস এর প্রেম যমুনার কূলে। এই গানটির গীতিকারও মারজুক রাসেল। সর্বশেষ 1 নম্বর অবস্থানে রয়েছে ভালোবাসা দেও ভালোবাসা নেও। মারজুক রাসেলের লেখা এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ।
এটি 2015 সালের একটি লাভ স্টোরি মুভি ছুঁয়ে দিলে মন মুভির গান। মুভিটি যেমন অসাধারণ, গানটি তার চেয়ে বেশি অসাধারণ। আমার খুব পছন্দের একটি মুভি, আর গানটির কথা কি বলবো, 7 বছরের পুরাতন একটি গান কিন্তু আমার কাছে কখনো পুরানো হয়নি। আইজো সময় পেলে গানটি শুনি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর ভালো থাকুক ভালোবাসা।